পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গনীনাদ, ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব সিদ্ধচারণ প্রভৃতি তাঁদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষ দাতা, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। শিব পার্বতীকে আরো বললেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক বেদ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা, নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল, তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। বেদ জেগে উঠল, ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশির ভিজে জেগে কাটাল সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ছড়ে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে
বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাদ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্য আদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাদ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাদ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাদ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে জম্বুরিতে চলে গেলেন। শিব পার্বতীকে বললেন, এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো।